তো আবারও কিন্তু রাজ্যে আইসিডিএস প্রকল্পে নিয়োগ হতে চলেছে আর যে নিয়োগের বিজ্ঞপ্তিটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে সুসংহত শিশু বিকাশ প্রকল্প আছে সেই সুসংহত শিশু বিকাশ প্রকল্পের তরফ থেকে কিন্তু অফিসিয়ালিভাবে এই বিজ্ঞপ্তিটা বের করেছে এখানে যদি আবেদন করতে হয় তাহলে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে যে কোনো ক্যান্ডিডেট বলতে কোনো ক্যান্ডিডেট মানে কোনো মহিলা যদি বিবাহিত হন বিবাহিত না হন তারাও আবেদন করতে পারবেন যারা ডিভোর্স আছে তারাও আবেদন করতে পারবে বা যারা বিধবা ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু একই রকমভাবে আবেদন করতে পারবে এখানে এখানে যদি কারোর নিয়োগ হয়ে থাকে অর্থাৎ কেউ যদি এখানে রিক্রুটমেন্ট পায় তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু আপ টু সিক্সটি ফাইভ বছর অর্থাৎ তার চাকরিটা থাকবে বছর পর্যন্ত কিন্তু সে এই চাকরিটা করতে পারবে আর এই চাকরিটা করার সময় তার যে মাসিক বেতন সেই বেতন কাঠামো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে মাসিক বেতন পাচ্ছেন তাদের সমহারে কিন্তু এই যাদের রিক্রুটমেন্ট হবে তারাও কিন্তু একই বেতন কাঠামো তারাও হবে তো এখানে আবেদন করতে গেলে আমাদের কিছু স্টেপ কিন্তু ফলো করতে হবে যেমন কিছু পড়াশোনা আমাদের অবশ্যই জানতে হবে নির্দিষ্ট বয়সের মধ্যে আমাদের বয়সটা থাকতে হবে সাথে আমাদের যে অ্যাপ্লিকেশান প্রসিডিউর আছে সেই অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কীভাবে করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা পুরো স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব একদম শেষ পর্যন্ত থাকবে তোমাদের কাছেও কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের সাথে জুড়ে থাকার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো রকম কথা না বাড়িয়ে আমরা কিন্তু তো যে অফিসিয়াল বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বের করা হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু আমরা এখন দেখে নেব দেখো এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বের করা হয়েছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে এটা বের করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস প্রকল্প এর আন্ডারে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা চালানো হবে ঠিক আছে যে পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে সেই পদ পদটার নামটা কি পদের যে নাম হচ্ছে সেই পদের নামটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে ঠিক আছে আচ্ছা টোটাল যে ভ্যাকেন্সিটা এই ক্ষেত্রে আছে সেই শূন্য পদের ভ্যাকেন্সিটা কতজনের শূন্য পদের ভ্যাকেন্সিটা হচ্ছে তেরো জনের কিন্তু টোটাল শূন্য পদের ভ্যাকেন্সি আছে ওকে এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল নেক্সট পরবর্তী বিষয় হচ্ছে মাসিক মাইনে অর্থাৎ প্রত্যেক মাসে যে আমাদের স্যালারি থাকবে মানে প্রত্যেক মাসে যে স্যালারিটা থাকবে পে রিক্রুটমেন্ট হওয়ার পর সেই স্যালারিটা কত স্যালারিটা হচ্ছে ছ হাজার তিনশো টাকা করে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের এখানে স্যালারি থাকবে প্রতি মাসে ঠিক আছে আচ্ছা আবেদন করতে গেলে কিন্তু যারা ক্যান্ডিডেট আছে তাদের একটা নির্দিষ্ট বয়সের মধ্যে বয়সটা হতে হবে ন্যূনতম বয়স কিন্তু এখানে আঠারো বছরের অবশ্যই হতে হবে আঠারো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারছে আঠারো থেকে শুরু করছে আপ টু পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছে যারা এস আছো তারা কিন্তু বছর পাঁচ বছরের ছাড় পাচ্ছ যারা ও বিসি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে তিন বছরের ছাড় পাচ্ছ ঠিক আছে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা ছাড়টা পাবে আর পড়াশোনা এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেটা কিন্তু তোমাদের টুয়েলভ ক্লাস টুয়েলভ কিন্তু পাশ হতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে কোনো নাম্বারের কিন্তু করে নেই ঠিক আছে আচ্ছা একবার যদি তোমরা এখানে তোমাদের রিক্রুটমেন্টটা করাতে পারো অর্থাৎ একবার যদি তোমরা এখানে চাকরিটা পাও তাহলে কতদিন পর্যন্ত চাকরি করতে পারবে দেখো চাকরির যে সীমা আছে সেটা হচ্ছে পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে এই চাকরিটা করতে পারছো ঠিক আছে এবার এখানে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদেরকে দেখো অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন পদ্ধতিতেই এই আবেদনটা করতে হবে এবার যে পোর্টালে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই পোর্টালটার নামটা কি দেখো আবেদন করার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা হচ্ছে রিক্রুটমেন্ট ডিডি অর্থাৎ ডবল ডি ডট আই রিক্রুটমেন্ট ডবল ডি ডট এই ওয়েব পোর্টালে গিয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের এ অ্যাপ্লিকেশানটা করতে হবে এবার অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে থেকে দেখো অ্যাপ্লিকেশান যেদিন থেকে শুরু হচ্ছে সেই শুরু হওয়ার ডেটটা হচ্ছে সতেরো এক দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে সতেরোই জানুয়ারি থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হচ্ছে ঠিক আছে কবে শেষ হচ্ছে মানে তোমরা কতদিন আবেদন করতে পারবে আবেদনের যে শেষ দিনটা আছে সেই শেষ দিনটা হচ্ছে দশ দুই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত কিন্তু যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে ঠিক আছে এটা আমরা দেখে নিলাম এখানে কিন্তু খেয়াল রাখবে অবশ্যই তোমরা যে কোনো ক্যান্ডিডেটেরই কিন্তু এখানে আবেদন করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না উইদাউট অ্যাপ্লিকেশন ফিস তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো ঠিক আছে এবার তোমরা যখন আবেদন করবে আবেদন করতে গেলে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের একশো নাম্বারের টেস্ট নেওয়া হবে অর্থাৎ একশো নাম্বারের পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হবে ঠিক আছে একশো নাম্বারের মধ্যে একশো নাম্বারটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম নব্বই নাম্বারের তোমাদের লিখিত পরীক্ষা থাকবে প্রথমে নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা থাকবে এবার নব্বই নাম্বারের লিখিত পরীক্ষায় যখন তোমরা পাস করবে পরবর্তীকালে তোমাদেরকে ডাকা হবে মৌখিক বা ইন্টারভিউর জন্যে ইন্টারভিউতে কিন্তু তোমাদের বরাদ্দ থাকবে দশ নম্বর তো নব্বই প্লাস দশ টোটাল কিন্তু একশো নাম্বারের পরীক্ষাটা কিন্তু তোমাদের নেওয়া হবে ঠিক আছে আর সবশেষে তোমাদের অবশ্যই বলে দিই এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা এই রিক্রুটমেন্ট প্রসেসটা কোন ডিস্ট্রিক্টের জন্যে নেওয়া হচ্ছে যে ডিস্ট্রিক্টের জন্য নেওয়া হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার জন্যে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা আছে আচ্ছা দক্ষিণ দিনাজপুর নেওয়া হচ্ছে নে নেওয়া হচ্ছে এই দক্ষিণ নেওয়া হচ্ছে এই দক্ষিণ দিনাজপুর জেলার যে বংশীহারি গ্রাম পঞ্চায়েত আছে সেই বংশীহারি গ্রাম পঞ্চায়েতের তিনটে গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে কোন তিনটে গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বল্লভপুর বল্লভপুর দ্বিতীয় হচ্ছে গাঙ্গুড়িয়া গাঙ্গুড়িয়া আর তিন নম্বরে হচ্ছে এলাহাবাদ তিন নম্বরে হচ্ছে এলাহাবাদ এলাহাবাদ এই তিনটে গ্রাম পঞ্চায়েতের জন্যে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সুতরাং যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এই সমস্ত রিজিয়নে বা এই সমস্ত এই এলাকায় বসবাস করো কেবলমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বাইরে কোনো ক্যান্ডিডেট যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশান করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু গ্রহণ করা হবে না সুতরাং তোমরা আবে আবেদন করতে গেলে কিন্তু এটাও তোমরা অবশ্যই খেয়াল রাখবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ডিটেলসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে পরেও যদি কোনো জিজ্ঞাসা তোমাদের কাছে থেকে থাকে কমেন্ট বক্সে করো অবশ্যই উত্তর পাবে আর আমাদের সাথে জুড়ে থাকার জন্যে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে